হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আমাদের নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই ভাবছো যে এটা কি করছে সকাল সকাল? তো এখানে হচ্ছে উনুন বানানো হচ্ছে। তো মায়ের খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে যে একটা তোমার মানে বালির সিমেন্ট দিয়ে উনুন বানাবে, তো সেই কারণে ভাই আজকে বাড়িতে ছিল। তো বললো যে আজকে একটা উনুন বানা, সব যেহেতু রয়েছে বালি ইট সিমেন্ট যেহেতু সব রয়েছে, আর সিমেন্ট যেহেতু বেশি দিন ঘরে থাকে নষ্ট হয়ে যায়, তো সেই কারণে বললো একটা বানিয়েই ফেল। তো এই যে ভাই এখানে উনুনটা বানাচ্ছিল, সঙ্গে বাবু একটু ওকে হেল্প করছিল বলা যায়। তো যাই হোক, আর যে তোমাদের দাদা ভাই এখানে ঠাকুরের বাসনগুলো মাজছে, আমি বললাম এক হচ্ছে আমার মানে মায়ের সঙ্গে একটুখানি এক জায়গায় যাব, তো সেই কারণে হচ্ছে আমার দেরি হয়ে যাবে। তো তাই তোমার দাদা ভাইকে বললাম যে তুমি ঠাকুরের বাসনগুলো আমাকে মেজে দাও, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখো আমি মন্দিরটাকে তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি, মানে ঠাকুরটাকে স্নান টান করিয়ে মন্দিরটা মুছে নিচ্ছি। তাই তোমার দাদা ভাই আবার ঠাকুরের বাসনগুলো আমাকে মেজে দিল। আর মানে সবাই সকালবেলা হলে মানে যে যার কাজের মতন ব্যস্ত আর কি বলতে পারো, তো যে যার কাজে ব্যস্ত। আর বাবু তো আজকে ভীষণ ব্যস্ত, দেখতেই পাচ্ছ তোমরা, মানে ওর কাকাইয়ের সঙ্গে সমান তালে একদম কাজ করছে। তো উনুনটা শেষ পর্যন্ত কেমন দেখতে হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখো, মানে স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বল, আমি আর কাকাই মিলে উনুনটা বানাচ্ছি। বল, এই উনুনে মামু রান্না করবে। বল, আচ্ছা সেটাই বল। বল, আমি এখন উনুন বানাচ্ছি, এই উনুনটাতে আমি রান্না করবো। মামা আমার একটা হাঁড়ি কিনে দিয়েছে, বল, একটা কড়াই দিয়েছে, বল সেই কথাটা। তো বন্ধুরা, এতক্ষণ তো তোমার ওর মানে বাবুর কাকাইয়ের কাজ দেখলে, এখন হচ্ছে বাবুর কাজ দেখো যে বাবু কত সুন্দর এখন থেকে মিস্ত্রি হয়ে গেছে, মানে বংশ মিস্ত্রিটা একদম রেখে দিয়েছে নামটা যাকে বলে। তো দেখো কত সুন্দর করে হচ্ছে ইটগুলোকে সাজিয়ে তারপরে সিমেন্ট আর বালি মাখাচ্ছে, মাখিয়ে আর কি গাচ্ছে কত সুন্দর করে। তো যাই হোক, আমরা অনেকদিন মানে ভিডিও দিতে পারিনি, তো সেই কারণে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এবার থেকে আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও পোস্ট করার, মানে ভিডিও দেওয়ার। আর এখন দেখো এই যে উনুনটা মানে মানে মাঝামাঝি হয়েছে, পুরোটা হয়নি এখনো। তো এরপরে হচ্ছে মানে কি বলে যাই হোক ওটা করবে। তো আর এই যে এখন দেখো আমি স্নান টান করে একবারে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো ঠাকুরকে একটুখানি সাজিয়ে নিচ্ছি। তো আর মা ফুল তুলেছিল প্লাস্টিকের করে, আর এতটা তাড়াহুড়ো ছিল যে আমি ফুলগুলো মানে ঠাকুরের ঝুড়িতে রেখেও সাজাইনি ঠাকুরকে। আর এই যে এখানে দেখো এই যে লাস্টে এই যে সিমেন্ট দিয়ে এই করে নিচ্ছে। তো ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু উনুনটা দেখতে। যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম আর কি, যে এবার থেকে আমি ভিডিও ভালো করে দেওয়ার চেষ্টা করব, আর তোমরা কিন্তু আমার পাশে অবশ্যই থেকো, তাহলে আরও ভালো ভালো ভিডিও করতে পারবো আমরা। আর এরপর একটা দারুণ মজাদার ভিডিও আসছে, অবশ্যই তোমরা সেটাও দেখো। আশা করছি সেই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, মানে ওটা ব্লগ ভিডিও নয়, একটু মজাদার ভিডিও, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সঙ্গে থেকো আর পাশে থেকো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে এদিকে দেখো বন্ধুরা, আমি স্নান মান করে পুজো দিয়ে একবারে রেডি হয়ে গেছি। আর এখানে যে বাবুকে একটু রেডি করে নিয়েছিলাম, যেহেতু বাবু আমার সঙ্গে যাবে, মা বলছিল যে ভাইকে নিয়ে আসবি সঙ্গে করে, তো সেই কারণে বাবুকে নিয়ে যাচ্ছি। আর এই যে বাবু রেডি হচ্ছিল, দেখো কি করছিল। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, যাওয়ার আগে তোমাদের উনুনটা একবার দেখিয়ে গেলাম। তো দেখো ভীষণ সুন্দর হয়েছে কিন্তু উনুনের মানে উনুনটা, তো বালি সিমেন্টের উনুন কেউ বলবে না এটাকে। ইট বালি সিমেন্টের উনুন হয়ে গেল রেডি। তো বন্ধুরা, উনুন আমাদের পুরো রেডি। আর পাশে দেখো মা আর একটা উনুন বানাচ্ছে, ওটা বাবুর জন্য ছোট্ট পুচকে পানা করে উনুনটা বানানো হবে। তো উনুনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর বাবু ছোট্ট উনুনটা তোমাদের ফিরে এসে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ মা আসছে, আমার মা। তো আমার যেতে অনেকটা লেট হয়ে গেছে, তো সেই কারণে মা বাড়িতে চলে এসেছে, রাস্তায় দাঁড়ানোর কথা ছিল।
অনেকক্ষণ দাঁড়ানোর পর চলে এসেছে। তো হাড়িটা বসিয়ে দেখছিল যে ঠিকঠাক হলো কিনা উনুনটা বানানোর পরে, তো দেখলো যে না ঠিকই আছে। তো চলো এখন আমি বেরোবো, ওই যে মাও চোর দাঁড়িয়ে রয়েছে। তো মা বলছিল অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকার পর তারপর আমি আসলাম, যে ভাবলাম যে চলে গেছিস কি না সেই কারণে। তো তোমার দাদা ভাই আবার বললো তা চলো আমি সাইকেলে করে বাবুকে রাস্তা পর্যন্ত দিয়ে আসি, মানে যেখান থেকে টোটো ধরবো সেখান পর্যন্ত দিয়ে আসি। তো সেই কারণে বাবুকে আবার দিয়ে আসতে যাচ্ছিলো তোমার দাদা ভাই। বাজারে গেলাম, বাজার থেকে কি আনলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলো করাই হলো না। এই দেখো আমি সন্দেশ এনেছিলাম, তো আরও ছিল দুটো, তো খাওয়া হয়ে গেছে। আর এই যে বাবু বোঁদে এনেছিল, আর এই একটা নাশপাতি দাদা দেখাচ্ছি, এই একটা নাশপাতি আনা হয়েছিল। তো আরেকটা নাশপাতি না প্রথমে ওজন করা হয়েছে, তো বাবু আবার এটা পাশে ছিল এটা কামড়ে দিয়েছিল, এই দেখো কামড়ের দাগটা কামড়ে দিয়েছিল, যার জন্য ওইটা বাদ দিয়ে আবার এটাই নিতে হলো। তো যেহেতু খায় না দুটো নিয়ে লাভ নেই। আর হচ্ছে এই যে আমল কুল নিয়েছিল, তো এই যে বাবু এখন সেই নাশপাতিটা খাচ্ছে। বাবু দেখিয়ে দে একটু নাশপাতিটা কেমন, নাশপাতিটা কেমন কেমন বল, ভালো ঠিক আছে খাও তাহলে, সবাইকে বাই করে দাও একবার। তো বাজার থেকে আসার সময় একটু মাংস নিয়ে আসা হয়েছিল, যেহেতু বাবু পকোড়া খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে মা একটু মাংস নিয়ে এসেছিল, এই যে পকোড়া হচ্ছে সেই জন্য। আর এই যে ঝাঁটাগুলো জেঠিমা আমাকে বেঁধে দিয়েছে তো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তো ওগুলো নিয়ে যাব। আর ওই যে ওগুলো এখন নিয়ে আমি যেতে পারবো না, যেহেতু সাইকেলে করতে পারবো, দাদাভাই আমাকে নিতে এসেছে, সেই কারণে আমি নিয়ে যেতে পারবো না, ভাই পরে ওগুলো দিয়ে আসবে। আর এই যে এখানে হচ্ছে দিদুনদের একটু আদর করা হচ্ছিল, মানে দিদুনরা একটু ভাইকে আদর করছিল, ভাই একটু দিদুনদের আদর করছিল। বন্ধুরা এই যে আমরা আজকে সাইকেলে করে যাচ্ছি, এই যে তোমাদের দাদা ভাই চালাচ্ছে সাইকেলটা, আর বাবু তাকা একবার, হাই করতে সবাইকে একবার, থাক থাক তুই ধর, তুই ধর, তুই ধর, পড়ে যাবো খুনি। চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, মাঠগুলো পুড়ে গেলাম, রাস্তার অবস্থা খুব খারাপ। দাদা তোমাদের একবার রাস্তার অবস্থাটা দেখাচ্ছে, রাস্তার অবস্থা এতটাও খারাপ ছিল না, মানে এটা জেসিবি দিয়ে তুলেছে পুরোটা, পুরো ভালোভাবে রাস্তাটা তৈরি করবে জন্য। আর এই যে এখানে দেখো ছোট্ট উনুনটা তোমাদের দেখালাম, তো পুরোটা রেডি হয়নি, পরে রেডি হলে আরেকবার অবশ্যই দেখাবো তোমাদেরকে।